হামসুল মহাল, আমার বয়স 48, ও রোগে 5 বছর ধরে ব্যথা, এমন কষ্ট, আমাকে খালি ব্যথা, আমার সমস্ত শরীরে ব্যথা, ব্যথায় ঘাড়ে ভিতরে, এই আগে এইগুলি ব্যথা ছিল না, দেখে লেখাল ব্যথা, এই এই ঘাড় মর 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 করে ঘাড়ে ভিতরে, মাথায় ধরিয়ে দেখা ব্যথায়, সব পা হইতো মাথা পর্যন্ত ব্যথা, এই 5 বছর ধরে আমার ব্যথা, বহুত ডাক্তার দেখি বাবা, ডাক্তার বলছে খালি খেল বাত, বাতের চিকিৎসা দিতে এই পর্যন্ত খাইতেই আছি, ওই যে বাথরুমে যাওয়া উপরেই দেখি বসতে তো পারি না, আর এই আর যে তো খানা খাইতে পারি না, কোনো রং টু আর দিয়ে এই ব্যথা সামান্য একটু কমে ওই দিয়ে চলি, সামান্য কমছে এই চলি, মাজা মুতে সম্পূর্ণ শরীর পুরা পার, এই আঙ্গুলে তো নেই যেমন প্রথম ব্যথাটা উঠছে, আঙ্গুলে তো ব্যথা হইছে, এই যে পার গুরু মুড়ে হইছে, এরপরে পার গিরে হইছে, এরপর আঁঠু হইছে, এইভাবে উঠতে পুরো আমার মাথা দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত 14 দিন আগে হসপিটালে ভর্তি হয়েছি, আমি যে অবস্থা নিয়ে আসছিলাম আল্লাহর অশেষ রহমত, আমি আগে থেকে অনেকটা ভালো আছি, আমার হাতের আঙ্গুল অনেকটা বাঁকা ছিল, এখন একটু সোজা হয়েছে, আমার শরীরে প্রচণ্ড আগে ব্যথা করতো, আল্লাহর রহমতে অনেকটা ব্যথা কমিয়েছে, আগে যখন হাঁটতাম অন্যের সাইজে হাঁটতে হতো, এখন আমি নিজে নিজে হাঁটতে পারি, সবাই সারা দিনে দোয়া করবেন, আর এইভাবে মানুষের সেবা করে দিতে, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সারাদিন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আমি যদি 5 বছর আগে জানতাম এখানে ভালো চিকিৎসা হয় তাইলে আমি আরো 5 বছর আগে আসতাম, আমার শরীরের কন্ডিশন এতটা খারাপ হতো না, অন্য অন্য জায়গায় এত টাকা খরচ হইতো না, আপনারা কেউই আমার মতে এরকম ভুল করবেন না, আমার মতে এরকম রুগী থাকলে আপনারা ডাক্তার দেখাইতে পারবেন, আমার মতো যে ব্যথা রুগী থেকে থাকেন তাহলে এখানে এসে সফিউল্লাহ স্যারকে দেখাইতে পারেন, আমার যে থেরাপি দিছে, হ্যাঁ ভালোভাবে আমার থেরাপি দিছে, এখানকার নার্স ক্লিনার সবই ভালো, খুব ভালো, সবাই আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।